আমি এখন একটু পার্লারে এসেছি, অনেকদিন ধরে আইব্রোস করব ভাবছি, এখন করে নি, আবার পুজোর আগে আরেকবার করে নেব। পুজোর আগে অনেক কিছু হয়তো করার প্ল্যান আছে, জানি না কত দূর হবে। চলো তাহলে ভেতরে যাই। সে তো সামনে লজ্জায় আসবে না কোনো ভাবেই। তাহলে আমি চলো এবার আইব্রোসটা করি, তোমরা সাথে থাকো। তাহলে চলো আইব্রোসটা কমপ্লিট করি নি। আইব্রোস কমপ্লিট করে আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে। কয়েকটা ফ্রুটস নেওয়ার আছে, কিছু জিনিস নিয়ে আবার বাড়ি যাব। মেয়ে আছে বাড়িতে ঠামদাদুর কাছে। এবার ওর কিছু জিনিস ও প্রোডাক্টস রেখেছে, সেগুলো দিয়ে ও ফেশিয়াল টেশিয়াল গুলো করে, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এটা তোমার ব্যানার তো নাকি, দেবশ্রী মেকওভার। এই হচ্ছে, দেখে মনে হচ্ছে পুজো পুজো গন্ধ এসেছে, কি সুন্দর লাগছে দেখো। আর আমি এই যে চলে এসেছি বাড়িতে, ফ্রুটস নিয়ে, ব্রেড নিয়ে, বিস্কিট মামার জন্য সব নিয়ে। ব্রেডটা কালকে টোস্ট করে মর্নিং এ দেখি ব্রেকফাস্টে খাবো। আর এই মহারানী এখন জলের গ্লাসে মুখ ডুবিয়ে জিভ দিয়ে দিয়ে কে জল খায় আমি জানি না, সব উৎপাটন কাণ্ড কারখানা করে, কি আর বলি। এখন ভেজাবে গাটা পুরো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। চলো তাহলে আজকে ব্লগটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক। মামা এবার ব্রাশ নিয়ে বসে গেছে, পেস্ট পুরো ভর্তি করে দিয়েছে পুরো মুখ। দেখো নিজে নিজে ব্রাশ করবে, কর, আর কিছু করার নেই, শিখতে তো হবে। আমিও দিয়েছি, করতে থাকো, আমি শুধু ওকে কন্ট্রোল করছি, এটাই আমার কাজ। দুধ ফুটে গেছে, দুধ ফুটলে ওকে খাইয়ে দেবো, এরপর দেখো কি করে। এ বাবা, এ তো সকাল সকাল কলা ছাড়িয়ে কলা খেতে আরম্ভ করে দিয়েছে খালি পেটে। ওরে চল চল চল, দুধ মুড়ি খাবে, নলে বিস্কিট খাও, দেখি কোথায় কলা কোথায়। মা কলা খাচ্ছ, খায় না মামা, আগে একটু কিছু খেয়ে না তারপর খাবে। হ্যাঁ চলো, মাম্মার জন্য আমি মুড়িটাকে একটু ব্রাশ করে নিচ্ছি, এরপরে ওকে মুড়ি খাইয়ে দেব। দুধ মুড়ি মিক্স করে, মিক্স হয়ে রেডি হয়ে গেছে, এবার ওকে আমি এখন খাওয়াবো। ঘুম থেকে উঠে গেছে, এদিক ওদিক করছে, যাই এবার ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, নলে এবার বদমাশি করবে আরো। মোটামুটি সকালে টুকটাক কাজগুলো হয়ে গেছে, আজকে মামনি 8টার আগেই বেরিয়ে গেছে, আমারও উঠতে একটু দেরি হয়েছে, কাল রাতে ঘুম হয়নি, জানি না আমি, জানি না কেন। তো মামনি গেছে হচ্ছে মাসিমণিদের বাড়িতে, মানে আমার মাসি শ্বশুরের বাড়িতে। ওদের বাড়িতে দুর্গাপূজা হয় তো অনেক নাড়ু ঠাড়ু বানাতে হয়, তো প্রতি বছরই যায় নাড়ু ঠাড়ু বানাতে হেল্প করে, তো আজকে গেছে। আর আমি তাই সকালবেলা, বাবা মোটামুটি মামনির জায়গাটা নিয়েছে, একটু কাজে হেল্প করেছে। তো আমার মেয়ে এখন খাবে, ওকে খাওয়াবো, রেডি করে দিয়েছি দেখতেই পেলে। আমি একটু চা নিয়ে বসেছি, ওকেও খাওয়াবো, চাও খাওয়াবো, আর ব্রেকফাস্টও রেডি করলাম মোটামুটি, বাবাও খাবে, আমি একটু পরে খাবো। তো চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্টস করছো, সত্যি খুব ভালো লাগছে, যারা আমাকে অনেক অনেক লাভ পাঠাচ্ছো, এটা আমার জন্য একটা পরম পাওয়া। এইভাবে যদি আমি অ্যাপ্রিসিয়েশন পাই তোমাদের থেকে, আমি আরো মোটিভেটেড হব, আর আমি এগিয়ে যেতে আমাকে আরো উৎসাহ করবে আমার এই কাজটা। আর এই যে মহারানী কিছু না কিছু একটা পেয়ে যায়, যন্ত্রাংশ হাতে পেয়ে গেলেই হলো। এটা ওয়াশিং মেশিনের একটা ড্রেনেজ মোটরটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করেছিলাম, ব্যাস ওটা যেখানেই লুকাই ঠিক খুঁজে কোথার থেকে পেয়ে যায় আমি জানি না। তোমাদেরও বেবিরা কি এরকম করে প্লিজ জানাও, কোনো কিছু লুকিয়ে রাখার উপায় নেই, ঠিক খুঁজে পেয়ে যাবে। আর এখন এই যে খুব মনোযোগ সহকারে এখন সেই কাজটা করছে আমার কোলে বসে। এখন আমার একটু মি টাইম, মামাকে কোলে নিয়ে আমি একটু চা খাচ্ছি, এরপর ওকে অয়েল ম্যাসাজ করব। চলো তাহলে এখন ওকে স্নান করাতে নিয়ে যাবো। এই যে এখন কাথুইয়ের মাম্মার এখন অয়েল ম্যাসাজ হচ্ছে। আমি এখন একটু ব্রেকফাস্ট করব, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর বাবাও খেয়ে একটু বেরোলো, তারপর রান্নাবার ঘরে যাব, যেহেতু মামনি বাড়িতে নেই, তো আজকে সব দায়িত্বই আমার, তো অবশ্যই একটু চাপের, তো ঠিক আছে, উইল ম্যানেজ, নো ওয়ারিজ, মাঝে মাঝে তো হতেই পারে। আর আমি এখন আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করছি, অন্যরকম মানে আমি ব্রেড ইউজুয়ালি সকালবেলা খাই না, তো বাবাও যথারীতি মুড়ি খেয়েছে ব্রেকফাস্টে, কলা আর কলাই বয়েল করে দিয়েছিলাম, শশা ছিল,
কিন্তু আমি বাবা বললো যে ব্রেড সন্ধ্যাবেলা টোস্ট করে খাবে, তো আমি ভাবলাম আমি এখনই খাই, ইচ্ছে যখন করছে এখনই খাই। তো চলো তোমাদের দেখাই আমার ব্রেকফাস্টটা আজকে কিভাবে রেডি করলাম। আমার আজকে সকালের ব্রেকফাস্ট এই ব্রেডটাতে বাটার দিয়ে টোস্ট করে বাটার দিয়ে চিনি দিয়েছি, গোলমরিচ দেবো ভেবেছিলাম, তো বললাম না চিনি দিয়েই খাই। আর কলা আর একটু স্যালাড নিয়েছি, শসা অনলি শসা, আর এই সব মিক্স কলাই গুলোকে বয়েল করেছিলাম সেটা। আর মেয়ের জন্য কলাটা রেখেছি, মেয়ে এখন স্নান করবে তারপরে খাওয়াবো, ভীষণ দুষ্টুমি করছে, চলো তাড়াতাড়ি খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আবার ভিডিওটা অন করলাম, কেন জানো, তোমাদের দেখাতে যাই, সবাই তো কি সুন্দর গুছিয়ে সেজে সাজিয়ে নিজেকে ফিটফাট করে ব্লগ করে, আর আমি চাইলেও করতে পারি না, কেন অনেকেই প্রশ্নটা করে। তোমাদের দেখাচ্ছি, এই যে আমি খাচ্ছি, খেতে খেতে হঠাৎ করে আওয়াজ পাই জলে, তো দরজাটা বাইনিসটা খোলা ছিল, দরজাটা আটকানো থাকে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও না দেখো কাণ্ড কি খাবো আমি, কি তার মাঝখানে শুরু হয়ে গেছে। এই দেখো আমি এসে দেখছি জলের মধ্যেই বসে আছে, দেখেছো এই হচ্ছে ওর কাণ্ড, এই সব কাণ্ড করছে ও, জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে ব্রেডটা সবে একটা বাইট নিয়েছিলাম, ব্যাস মহারানী এই যে সান ঠান করে রেডি। ওফ বাবা কি নাজেহাল করে, এখন চিনিগুলো খাচ্ছে উঠি উঠি, একটা বাইট নিয়েছি জাস্ট দেখো। সঙ্গে সঙ্গে গিয়ে দেখছি ড্রামে জল ভরা ছিল, বাই মিস্টেক দরজাটা খোলা ছিল, ওর জন্য বাবা লোক ডেকে ওপরে একটা অলরেডি হ্যাশবল ছোট লাগিয়েছে, ওটা লাগানো ছিল না, খেয়াল করিনি, আমি ঘরে এসেছিলাম ব্যাস শুরু হয়ে গেছে, হঠাৎ আওয়াজ পাচ্ছি জলে, দেখছি ভেতরে ঢুকে বসে আছে, এই হচ্ছে আমার অবস্থা। মাম্মা মুখটা দেখো, চিনিগুলো সব লেগে আছে মুখে, ওইভাবে খায় না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে, ভালো চিনিটা চেটে খাচ্ছে, হে ভগবান। এই যে এখন শশা খাচ্ছে, স্নান করে প্রথমে একটু চিনি খেয়ে নিল, ভালোই হয়েছে, স্নান খেয়ে স্নান করে ফল খেতে নেই বলে, তো চিনি খাওয়ার পর এখন শশা খাচ্ছে, কলাটা পরে খাওয়াবো, শশার আবার পাল্পটা খায়। এই হচ্ছে স্টাডি টাইম, দাদু ভাইয়ের সাথে পড়াশোনা হচ্ছে ABCD, মামুনি যেহেতু বাড়ি নেই ফাঁকে আমি সবজিগুলো সব কেটে নিই, প্ল্যান করে নিচ্ছি কি কি রান্না করব, কি 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 সেদ্ধ দেব ভাতে, সো মোটামুটি মামুনি গাইড করে দিয়েই গেছে, তো ওটার মধ্যেই আমি একটা ই করছি, বেগুনটা কেটে নিলাম, এটা মেয়ের জন্য ভাজবো, এরপরে চালকুমড়ো ডাটাগুলো জমি থেকে এনেছি, ভীষণ ভালো টেস্ট, খেতে কোনো ওষুধ নেই, তো ওগুলোকেও কেটে নেবো সব, এই উচ্ছেটা কেটে নিচ্ছি, একটু সেদ্ধ দেবো বেশি করে, উচ্ছে সেদ্ধ দেবো, উচ্ছেটা খাওয়া সেদ্ধ খাওয়া বাবার জন্য খুব ভালো, তাহলে চলো রেডি করি। এবার আমি রান্নার সব মোটামুটি রেডি করে নিয়েছি, কেটে কেটে সব রেডি, ধুয়ে রেডি, এবার আমি রান্না বসাবো, তার আগে মামুনিকে একটা ফোন করবো, একটু দরকার আছে। এই রান্না বসছে, এবার ভাত বসালাম, সব উচ্ছে আলু এগুলো সব সেদ্ধ দিচ্ছি, মাখা হবে উচ্ছেটা আলুটা, ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছে, আমাদের ভাতেই দেয় মামুনি দেখি। আর এরপরে আরেকটা বাটিতে আরেকটা গ্যাসে বার্নারে ডিম বয়েল করতে দিয়েছি, পেঁয়াজগুলো যে কুড়েই নিই একটুখানি, তো আর মিক্সিতে গ্রাইন্ড করলাম না। আমি চালকুমড়োর ডাটাটা কালকে মামুনি যেভাবে বানিয়েছিল চেষ্টা করবো, জানি না ওরকম হবে কিনা, আমি একটু এই যে ফোড়ন দিয়ে নিলাম, পাঁচফোড়ন দিয়েছিল মামুনি, শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি রসুন কুড়ে দিয়েছি আর কি, এটার মধ্যে হালকা অল্প একটু দিয়েছি কাশ্মীরি মিট পাউডার, নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো, আর কোনো মশলা নেই, এই মশলা এগুলোই হয়ে থাকে সাধারণত। এবার এটাকে একটু কষিয়ে তারপরে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো, সবজিগুলোতে দেখো দিয়েছি এই যে ডাটা পাতা কচি কচি পাতাগুলো, একটু ঝিঙে কেটে দিয়েছি, আর এই যে একটু আলু দিয়েছি, আর বিশেষ কিছু দিইনি, বেগুন দিলেও হয় কিন্তু আমি দিইনি, সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে এবার দেখো একটুখানি ভাজা ভাজা হালকা করবো, তারপরে এটা জল দিয়ে সেদ্ধ করবো। এই হলো গিয়ে আজকে শো স্টপ আর চাল কুমড়ো ডাটার চচ্চড়ি, জাস্ট ইয়াম্মি খেতে, নিজেরটা নিজেই বলছি সত্যি খুব ভালো হয়েছে। রান্নার পর এবার গ্যাস ওভেনটা একটু ক্লিন করে নিচ্ছি, যেগুলো ছিল বার্নার ওগুলো একটুখানি ক্লিন করে ধুয়ে ওয়াশ করে রেখে দেবো,
তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে। এরপরে মেয়েকে খাওয়াতে হবে, আরো অনেকগুলো কাজ বাকি। এই পেছনে টাইলস গুলো একটু মুছে নিলাম, তেল ছিটেছে, মোটামুটি ডান। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ক্লিন এন্ড চেক। এইমাত্র শেষ হলো রান্না বান্না, মুখটা একটু ধুলাম। আর এখন বাজে 12:05, আমি ওই 11টার পরপরই শুরু করেছিলাম, হয়ে গেছে। খুব বেশি কিছু করিনি, ওই চাল কুমড়ো ডাটা চচড়িটা করেছি, আর তোমার ডিমের কষা করেছি, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর মেয়ের জন্য একটা বেগুন দিয়েছি। বিশেষ কিছু করিনি, এটাই আজকে লাঞ্চ। আমি মাঝে মাঝে ভাবি আমার মেয়ে এত কেন ছড়ায়। মাঝে মাঝে মনে হয় আমি কি মানুষ, আমরা মানুষ, এগুলো মানুষের বাড়ি, যা অবস্থা করে রেখেছে। এই যে ডিমের ঝোলটা, একটা ডিম একটু ভেঙে গেছে, তিনটে ডিম, একটা আমার, বাবার আর মাম্মার। ডিমটা কেন ভেঙেছে আমি বলতে পারবো না। এই হলো মাম্মার লাঞ্চ, অলরেডি খাওয়া স্টার্ট। ডিমের কষা, একটা বেগুন ভাজা, আর চাল কুমড়ো ডাটা চচড়িটা একটু নিয়েছি। ডাটাগুলো খেতে ভালোবাসে, এখন নিজে নিজেই খাবে। বাবা খেয়ে নিচ্ছে, বাবাকেও দিয়ে দিয়েছি। কি খাচ্ছ? ডিম খাচ্ছ? ভালো বাবা, গুড গার্ল। হ্যালো, এখন আমি লাঞ্চ নিয়ে বসেছি। তাহলে এই যে খাওয়া আমি শুরু করেছি, দেখো এই যে করলা আলু সেদ্ধটা মেখে ফেলেছি ভাতের সাথে। আমিও খাই, তোমরাও খাও, লাঞ্চ করো। মেয়ে এখন ঘুমোচ্ছে, এখন আমি ঘুমোবো না, কারণ আমার একটা শ্যুট আছে, ভিডিও শ্যুট, সেটা করবো, দেখা যাক। বলবো তোমাদের, চাল কুমড়ো ডাটা খেতে কালকেরটা আমি ভিডিও শুট করতে পারিনি, যখন খেয়েছি এত এক্সাইটেড ছিল, অসাধারণ হয়েছিল, মামুনি করেছিল এটা। আজকেরটা কাছাকাছি গেছে, কিন্তু অতটা ভালো হয়নি, তো মামুনির কাছে জানতে হবে। আরও কিছু ট্রিক্স ছিল, রেসিপিটা জেনেছি, সেভাবেই করেছি, কিন্তু মামুনি বাড়ি আসলে আর জানবো আরও কিছু করেছি কিনা। তো কাল আশা করি চলে আসবে, একটু আগে মেয়ের সাথে কথা বলছিল, বলছিল কালকে চলে আসবে, আসলে পরে জিজ্ঞেস করতে হবে এর মধ্যে আরও কিছু দিয়েছিল কি না সিক্রেট। তো চলো, এটাও খারাপ হয়নি খেতে, তাহলে আমি খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। যে কলাটা তখন মানে খাইনি, তো তো আমি এটা পিস করে দিলাম, আর একটুখানি এই হানি দিয়ে দেব, ভালো লাগে বেশ খেতে। সবসময় দিই না, এটা যেহেতু পিস করে দিয়েছি তাই দিলাম, নইলে ও গোটা ছিললেই খেয়ে নেয় কামড়ে। এই যে আমার প্রিন্সেস এতক্ষণ ঘুমোচ্ছিল বলে আমি একটা ভিডিও শুট করছিলাম, আর এখন ওনাকে কি দেওয়া হয়েছে, কি খাচ্ছে দেখো। কি খাচ্ছ মাম্মা, কি খাচ্ছ? কলা। ও রোজ ঘুম থেকে উঠে এই 3:30-4 নাগাদ কলা খায়। কোথায় বাটিতে কলা দেখি, গুড গার্ল। কি দিয়ে খাচ্ছ, ফোক দিয়ে? দেখি কেমন করে খাচ্ছ। খাও 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 খাও। ওরে বাবা।